কিরে ঠিকমতো খাওয়াইছো পানি খাওয়ায় তো পেট একদম ঢোল হয়ে আছে না স্যার নিজ হাতে পালছি কোনো ভেজাল খাওয়াই নাই তা দেখি স্যার আমি দেখাই দাম কত স্যার 70 দেন মাংস দুই মন হইব দেখে তো মনে হইতেছে না 65 দিয়ে দেই স্যার ঠকায়েন না 65 রাখ আর কথা বলিস না টাকাটা লও আরে কিন্তু কিছু করা লাগবে না ও অনেক শান্ত আচ্ছা স্যার বিপদে পড়ছি আমার আপনি খুব বাড়ছে দেশে টাকা পাঠাইতে হবে একটু ব্যবস্থা বলো কি গতদিনই না তুমি বোনাস পাইছো এখন আবার কিসের টাকা এমনিতেই সামনে কুরবানির ঈদ অনেক খরচ কি এখনো দাঁড়িয়ে আছো কেন যাও হ্যালো ভাই আপনার টাকাটা নিয়ে যান কাজ এমনিতেই হয়ে যাবে এই টাকাটা রাখো আর এখনই তুমি বাড়ি চলে যাও দেখো এমন করেও বাবা এখানে বসো আমি একটু আসছি থাকা যায় পশু কোরবানির আগে নিজের ভেতরে পশুত্বটাকে কোরবানি করতে শিখো দেখো এমন করেও তোমরা কি কোনো কম্পিটিশনের কথা বলছো না মানে কোরবানি উৎসব হয়ে ওঠে